সুন্দরবনে বাঘের বাস, দড়াটানা ভৈরব পাশ, সবুজে শ্যামলে ভরা নদীর বাঁকে বসত যে হাট, তার নাম বাগের হাট। কবি আবু বকর সিদ্দিকীর এই লেখাতেই ফুটে ওঠে ঐতিহাসিক বাগেরহাটের ভৌগোলিক পরিচিতি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণের উপকূলীয় জেলা বাগেরহাট, যা প্রাচীন সমতটের একটি জনপদ। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের যে তিনটি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে, তার দুটির গর্বিত অবস্থান এই বাগেরহাটে। এর একটি হচ্ছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এবং অপরটি হচ্ছে প্রকৃতির অপার বিস্ময় সুন্দরবন। বাগেরহাট নামটির সাথে মিশে আছে হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাইহের স্মৃতিবিজড়িত গৌরবময় কীর্তি। মধ্যযুগে নির্মিত মুসলিম স্থাপত্যের এই নিদর্শনগুলো এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। বাগেরহাটকে বলা হয় ঐতিহাসিক মসজিদের শহর। এখানে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, রেজা খাঁ মসজিদ, জিন্দাবীর মসজিদ, সিংগায়ের মসজিদ, বিবি বেগুনি মসজিদ, চুনাখোলা মসজিদ, নয় গম্বুজ মসজিদ, রণ বিজয়পুর দরিয়াখার মসজিদ, দশ গম্বুজ মসজিদ প্রভৃতি। এছাড়াও দেশের সুপ্রসিদ্ধ ইনস্টিটিউট অব মেরিন একাডেমি এবং চিংড়ি গবেষণাগার রয়েছে এই বাগেরহাটে। বাগেরহাট জেলার আর এক বড় অংশ জুড়েই রয়েছে আরেক বিশ্ব ঐতিহ্য, পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন। করমজল, দুবলার চর, কচিখালি সহ সুন্দরবনের বেশ কয়েকটি পর্যটন স্পট এ জেলার অন্তর্গত। বাণিজ্যিক গুরুত্বপূর্ণ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দর এই জেলাতেই অবস্থিত। অন্যান্য কৃষিপণ্যের পাশাপাশি মাছ ও চিংড়ি এই এলাকার প্রধান অর্থনৈতিক সম্পদ। জেলার প্রায় 70% মানুষ চিংড়ি চাষের সাথে সম্পৃক্ত হওয়ায় দেশের উৎপাদিত এবং রপ্তানিকৃত চিংড়ির সিংহভাগই এই অঞ্চলের অবদান, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।